হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ইন বেঙ্গলি। আজকে আমি 2017 সালে রিলিজ করা একটি মুভি আ মারমেডস টেল নিয়ে হাজির হয়েছি। তবে সিনেমাটি শুরু করার আগে আমি এর থিম সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই সিনেমাটিতে আমরা দেখতে পারব একটি মারমেড আর একটি মানুষের মাঝে ভালোবাসার কথা এবং তাদের সন্তানও কিভাবে এত বছর ধরে আলাদা থাকার পরেও তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারে এবং অবশেষে তাদের পরিবারের আবার মিল হয়ে যায়। তো আর সময় নষ্ট না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমা শুরুতে আমরা রায়ান আর তার বাবা ম্যাটকে দেখি এবং তারা সমুদ্রের ধারে বসে কথা বলছিল। সেখানে ম্যাট রায়ানকে বলে যে আমরা এবার থেকে তোমার দাদুর বাড়িতে গিয়ে থাকবো। আর এরপরেই তারা দুজন রায়ানের দাদুর বাড়িতে চলে আসে। সেখানে আমরা দেখতে পারি যে রায়ানের দাদুর ব্যবহার খুব একটা ঠিক ছিল না, আর তারা সেখানে এসেছিল তার খেয়াল রাখার জন্য, কারণ রায়ানের দাদুর শরীরটা খুব একটা ঠিক নেই। রায়ানের সেখানে একদমই ভালো লাগে না, কারণ তার দাদুর ব্যবহার ভীষণ রুড ছিল। সেই কারণে সে তার মন ভালো করার জন্য সমুদ্রের ধারের ডকে চলে যায়। যেই ডকে রায়ান ঘুরতে গেছিল সেই ডকে লেখা ছিল যে এখানে মাছ ধরা নিষিদ্ধ, এবং সেখানেই আমরা দেখতে পারি রায়ান তার সেই লকেটটা খুলে দেখছিল যেখানে তার মা আর তার ছবি লাগানো ছিল। আসলে তার মা মারা গেছে। সে যখন ওই ছবিটা দেখছিল তখনই তার সামনে ফেলে রাখা একটি জালের মধ্যে কিছু নড়াচড়া হয়। কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম যে এই ডকে মাছ ধরা নিষিদ্ধ, তাহলে এই জালটা কে লাগিয়ে গেছে এটা আমরা এই ভিডিওর আগে জানতে পারব। রায়ান যখন সেই জালটা নড়তে দেখে সে সেটাকে টেনে তোলার চেষ্টা করে এবং তোলার সাথে সাথেই রায়ান এটা লক্ষ্য করে যে ওই জালে কোনো মাছ না, বরং একটা মেয়ে ফেসে রয়েছে। আসলে সেই মেয়েটা ছিল একটা জলপরী, অর্থাৎ মারমেড। সে যখন দেখে যে ওই জালে একটা মেয়ে ফেসে আছে, সে সঙ্গে সঙ্গে ওই জালটা কেটে তাকে মুক্তি দেয় এবং ওই মারমেডটা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এইসব চলাকালীন তার ওই লকেটটাও কোথায় হারিয়ে যায় এবং রায়ান সেটা খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সেটা কোথাওই খুঁজে পায় না। এরপরেই রায়ান বাড়ি ফিরে আসে এবং সেখানে এসে সে তার বাবাকে বলে যে ওই ডকের ধারে তার লকেটটা হারিয়ে গেছে। এটা শুনে তার বাবা বলে যে ওই ডকে যাওয়ার আগে তার দাদুকে বলা উচিত ছিল এবং তার দাদুর সাথে সেখানে যাওয়া উচিত ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি যে রায়ানের সেই লকেটটা সমুদ্রের ভিতরে পড়ে রয়েছে এবং সেটা ওই মারমেডটা খুঁজে পায়। এরপরেই সিনটা শিফট হয় আবার রায়ানের দিকে এবং সেখানে রায়ান তার বাবাকে প্রশ্ন করছে যে ওই ডকে তো মাছ ধরা নিষিদ্ধ, তাহলে সেখানে মাছ ধরার জাল কে লাগিয়ে গেল। এই কথাটা শুনে রায়ানের দাদু তখনই তাকে উত্তরে বলে যে ওই জালটা আমি লাগিয়েছি, কারণ আমি সেখানে অনেক বড় কিছু ধরতে চাই। এটা শুনে তখনই ম্যাট তার বাবাকে বলে যে তুমি আবার ওইসব কাজকর্ম শুরু করে দিয়েছ। এর উত্তরে তখনই তার বাবা বলে যে ওখানে মারমেডরা রয়েছে আর আমি তাদের ধরেই ছাড়ব। এরপরেই সিন শিফট হয় রাতের বেলা এবং সেখানে আমরা দেখতে পারি রায়ান বাথটাবে তার নিঃশ্বাস বন্ধ করে জলের ভিতরে শুয়ে পড়ে এবং তখনই সে স্বপ্নে দেখে যে সে সমুদ্রের তলায় ওই মারমেডগুলোর সাথে ঘুরে বেড়াচ্ছে। এই স্বপ্ন দেখতে দেখতে তার সময়ের খেয়ালই ছিল না এবং তখনই সে বুঝতে পারে যে সে প্রায় 10 মিনিট ধরে সেইভাবে শুয়েছিল। পরের দিন সকালে রায়ান আবার সেই ডকে চলে যায় তার লকেটটা খোঁজবার জন্য এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে যে জলের মধ্যে কিছু নড়াচড়া করছে, আর তারপরেই তার সামনে একটি মেয়ে চলে আসে এবং সেটা ওই মারমেডটাই ছিল। ওই মেয়েটি এসে তখনই রায়ানকে তার লকেটটা ফিরিয়ে দেয় আর সে তার নাম করল বলে তাকে পরিচয় দেয়। সেখানে তারা দুজন কিছু কথাবার্তা বলছিল আর আমরা সেখানে দেখতে পারি যে ওই মারমেডটার পা এখন মানুষদের মতন হয়ে আছে। তাদের বেশি কথাবার্তা বলার আগেই সেখানে করলের মা তাকে ডাক দেয়, কিন্তু সেই ডাক্তার রায়ান শুনতে পায় না। তখনই করল রায়ানকে বলে যে তুমি আমার হাতের উপরে হাতটা রেখে একটু ভালো করে কনসেন্ট্রেট করো, এবং সেটা করতেই রায়ানও তখন করলের মায়ের ডাক শুনতে পায়। এরপরেই করল সেখান থেকে জলে ঝাঁপিয়ে পড়ে এবং জলে যাওয়া মাত্রই করলের সেই মানুষের পা গুলো এখন একটা মাছের পাতে পরিণত হয় এবং তার মারমেডের রূপ সে ধারণ করে ফেলে। এরপরের সিনেই আমরা ম্যাট আর রায়ানকে একটা রেস্টুরেন্টে দেখি এবং সেখানে ম্যাটের একটা বন্ধু জেনা এসেছিল, আর এই রেস্টুরেন্টটা তারই ছিল। আসলে এক সময় ম্যাট আর জেনা একে অপরকে ভালোবাসত, কিন্তু পরে ম্যাট অন্য শহরে শিফট করে যায় এবং সেখানেই বিয়ে করে ফেলে। সেখানে জেনা ম্যাটকে প্রশ্ন করে তার স্ত্রীর ব্যাপারে এবং তখনই ম্যাট বলে যে তার স্ত্রী আর বেঁচে নেই। এইখানে আমরা দেখতে পারি যে ম্যাট আর জেনার আবার সেই লাভ কেমিস্ট্রি ডেভেলপ হচ্ছে। এরপরেই ম্যাট কিছু কাজের সূত্রে বাইরে যায় এবং রায়ান আবার সেই ডকে চলে আসে এবং সেখানে আসা মাত্রই তার সাথে করালের আলাপ হয় এবং সেখানে আমরা দেখতে পারি করল যেই মাত্র জল থেকে বেরোয় তার পাটা আবার মানুষদের মতন হয়ে যায়। এটা দেখে রায়ান ভীষণ অবাক হয়ে যায় আর সেখানেই করল তার সাথে শেয়ার করে যে মারমেডদের মধ্যে এই শক্তিটা রয়েছে
কিন্তু তারা যদি জলের বাইরে বেশিক্ষণ থাকে তাহলে তাদের পাটা সারা জীবনের মতনই মানুষদের মতন হয়ে যাবে, আর তারা কখনোই আর জলের ভিতরে ফেরত যেতে পারবে না। এরপরেই আমরা দেখতে পারি যে পাশেরই একটি বিচে রায়ান আর করাল গিয়ে খুব মজা করে এবং সেখানেই খেলতে খেলতে রায়ান ও করালের সঙ্গে জলে নেমে পড়ে। আর সেখানেই রায়ান করালকে বলে যে সে প্রায় 10 মিনিট ধরে জলের ভিতরে তার নিঃশ্বাস আটকে রাখতে পারে। তারা সেখানে কথা বলছিল এবং তখনই রায়ান করালকে বলে যে তার পায়ে একটা জেলিফিশ কামড়ে দিয়েছে এবং এর ফলে তার পাটা খুব জ্বালা করছিল। সেখানে করাল তার শক্তি ব্যবহার করে রায়ানের পায়ের সেই আঘাতটা ঠিক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি করাল যেই মাত্র তার শক্তিটা প্রয়োগ করে সেখানে তার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি ম্যাটের বাবা তাকে বলে যে আমি 2 দিনের জন্য জাহাজ নিয়ে সমুদ্রে যাচ্ছি মাছ ধরবার জন্য, কিন্তু ম্যাট এটা শোনা মাত্রই তাকে বলে যে সে তাকে একা ছাড়তে পারে না, কারণ তার বাবার শরীর খুব একটা ভালো ছিল না। সেই কারণেই ম্যাট সিদ্ধান্ত নেয় যে সেও তার বাবার সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যাবে। এরপরেই ম্যাট জেনার বাড়িতে রায়ানকে রেখে আসে, কারণ সে এখন 2 দিনের জন্য থাকবে না। এরপরেই আমরা দেখতে পারি ম্যাট তার বাবার সাথে সেই নৌকা নিয়ে চলে গেছে সমুদ্রে এবং সেখানে তার বাবা বলে যে সে ওখানে মাছ নয় বরং মারমেড ধরতে এসেছে। আসলে ম্যাট এটা বিশ্বাস করতোই না যে মারমেড বলে কিছু রয়েছে, সেই কারণে তার মাথা গরম হয়ে যায়, কিন্তু সে তার বাবার উপরে কিছু বলতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পারি রায়ান করালকে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে এবং তারা জেনার বাড়িতে গিয়ে একসাথে বসে অনেক গল্প করে। সেখানে করাল রায়ানকে বলে যে তার বাবা অনেকটা সময়ের জন্য জলের বাইরে এসেছিল, সেই কারণে তার পা গুলো মানুষদের মতন হয়ে যায় আর সে কখনোই জলে ফিরে যেতে পারে না। সেই কারণে এখন করাল তার মা এবং দিদার সঙ্গে জলে বসবাস করে। এরপরেই সেখানে রায়ানও তার পরিবারের ব্যাপারে শেয়ার করে। সে বলে যে তার মাও মারা গেছে আর এখন সে তার বাবা এবং দাদুর সঙ্গে থাকে। এরপরেই করাল বলে যে মারমেডরা মানুষদের একেবারেই বিশ্বাস করতে পারে না, কারণ মানুষেরা মাছেদের শিকার করে এবং তাদেরকে তারা খেয়েও নেয়, আর এই ব্যাপারটাই মারমেডরা সহ্য করতে পারে না। এরপরেই করাল এটাও শেয়ার করে যে মারমেডদের পারমিশন নেই মানুষদের সঙ্গে দেখা করার জন্য, কারণ তারা বিশ্বাস করে যে মানুষদের স্বভাব চরিত্র ভালো নয় আর তারা যখন খুশি তাদের ক্ষতি করতে পারে। কিন্তু সে রায়ানকে বলে যে তুমি খুব ভালো আর তোমার মনটাও খুব ভালো। এটা শুনে রায়ান তখনই বলে যে সে তার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে চায় আর তাদেরকে এটা বিশ্বাস করাতে চায় যে সব মানুষেরা এক হয় না। রায়ান এতে রাজিও হয়ে যায়, কিন্তু আসল সমস্যা ছিল যে মারমেডদের আইল্যান্ড অনেকটা দূরে ছিল, সেখানে করাল তো খুব সহজেই সাঁতার কেটে চলে যাবে, কিন্তু রায়ান যাবে এটা কি করে? এই জন্য রায়ান করালের সঙ্গে চলে যায় তার একটা স্কুবা ডাইভিং স্যুট কিনতে, আর এর ফলে সে সহজেই সাঁতার কাটতে পারবে। যেই দোকানে তারা ওই স্যুটটা কিনতে গেছিল সেখানে জ্যাক নামের একটা ছেলে আসে এবং সে করালের সঙ্গে কথা বলতে শুরু করে। সেখানে কথা বলতে বলতে করালের ওই ছেলেটাকে খুব ভালো লাগে এবং জ্যাক যখন তাকে তার বারবিকিউ পার্টির জন্য ইনভাইট করে করাল সেখানে রাজি হয়ে যায়। এরপরেই আমরা রায়ানকে জেনার বাড়িতে দেখি এবং সেখানে রায়ান জেনাকে প্রশ্ন করে যে তুমি কি মারমেডদের বিশ্বাস করো? সেখানে জেনা উত্তরে বলে যে আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমি নিজের চোখে একটা মারমেডকে দেখেছিলাম আর সেই কারণেই আমি জানি যে মারমেডরা সত্যি সত্যি রয়েছে। রায়ান এটা শুনে খুব খুশি হয় যে জেনা মারমেডদের বিশ্বাস করে। এর পরের দিনকে আমরা দেখতে পারি যে রায়ান আর করাল জ্যাককে বারবিকিউ করতে দেখছিল এবং এরপরেই তারা সেই জলে ঝাঁপ মেরে সাঁতার কেটে মারমেডদের আইল্যান্ডে চলে আসে। সেখানে পৌঁছানোর পরে রায়ান সেখানে কোনো মারমেড দেখতে পায় না এবং এই আইল্যান্ডটিও মানুষদের দুনিয়াতেই ছিল, কিন্তু সেখানে করাল তার হাত দিয়ে একটি ম্যাজিক করে এবং তারপরেই তার সামনে মারমেডরা চলে আসে। কিন্তু সেখানে করালের মা যখন রায়ানকে দেখে তখন তার একটু সন্দেহ হয় আর সে করালকে বলে যে এই মানুষটা তাদের দুনিয়ায় ফিরে গিয়ে আমাদের ব্যাপারে সকলকে বলে দেবে এবং তারপরেই মানুষরা এসে আমাদের স্বীকার করবে। কিন্তু সেখানে রায়ান তার মাকে অনেক করে বলে যে সে অনেক ভালো এবং সে গিয়ে কাউকেই কিছু বলবে না। কিন্তু এরপরেই করালের দিদা যে আসলে ওই মারমেড আইল্যান্ডের রানী ছিল সে তাদের সকলকে ডেকে পাঠায় এবং সেখানে সে জানায় যে মারমেডদের প্রজাতিকে বাঁচানোর জন্য সে একটা সিদ্ধান্ত নিয়েছে আর তার সিদ্ধান্ত হলো যে রায়ানকে আর মানুষদের মাঝে ফিরে যেতে তারা দেবে না এবং আজ থেকে রায়ান ও মারমেডদের সাথেই থাকবে। সেখানে রায়ান ওই রানীকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে ফিরে গিয়ে কাউকেই কিছু বলবে না, কিন্তু সেই রানী তার সিদ্ধান্ত বদলায় না। এরপরেই সেখানে করাল বলে যে এটা তো ভালোই হলো, আমরা দুজন এখন একটা পরিবার হয়ে এখানে একসাথে থাকতে পারবো। কিন্তু রায়ান তখনই বলে যে মানুষদের দুনিয়ায় আমার একটা পরিবার আছে আর দয়া করে আমাকে আমার পরিবারের থেকে আলাদা করবেন না। সেখানে করাল যে আসলে চাইছিল যে রায়ান তার সাথেই থাকুক সে রানীকে বলে দেয়
যে রায়ানের বাবা এবং দাদু আসলে জেলে। এবং এটা শোনার পরেই রানী আরো অবাক হয়ে যায়। সে রায়ানকে তার কাছে ডাকে। সেখানে রানী রায়ানকে বলে যে তুমি একদম তোমার দাদুর মতো। সেখানে রায়ান রানীকে প্রশ্ন করে যে আপনি কি আমার দাদুকে চেনেন। তখনই সেই রানী উত্তরে বলে যে এক সময় তোমার দাদু খুব ভালো একটা মানুষ ছিলেন, কিন্তু তার মন ভেঙে যাওয়ার পর থেকে তার মধ্যে হিংসে চলে আসে, আর সেই হিংসে এবং রাগের কারণেই সে সামুদ্রিক প্রাণীদের মারতে শুরু করে। এরপরেই সেই রানী রায়ানকে বলে যে তুমি ফিরে যেতে পারো, কিন্তু সেখানে গিয়ে তুমি কোনো মানুষকে আমাদের ব্যাপারে বলবে না। এবং তারপরেই করালের মা রায়ানকে নিয়ে যায় সেই ডকে ছেড়ে দেওয়ার জন্য। সেখানে করাল রায়ানকে একটা লকেট দেয় তার স্মৃতি হিসাবে, এবং রায়ানও তার নিজের ওই লকেটটা করালকে তার স্মৃতি হিসেবে দিয়ে দেয়। এবং তারপরেই করালের মা রায়ানকে সেই ডকে ছেড়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ম্যাটের বাবার শরীর এখন খারাপ হয়ে যাচ্ছে, সেই কারণে তারা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করায়। এবং এরপরেই যখন ম্যাটের বাবার জ্ঞান ফেরে, সে দেখে যে তার পাশে রায়ান বসে আছে, এবং রায়ানের গলায় সে ওই করালের দেওয়া নেকলেসটা দেখে বুঝে যায় যে এটা মারমেডদের নেকলেস। এবং তখনই রায়ানের দাদু তাকে রিকোয়েস্ট করে যে সেও মারমেডদের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু রায়ান এতে রাজি হয় না। এবং তখনই রায়ানের দাদু তার পাস্টের ব্যাপারে তাকে বলতে শুরু করে। সে বলে যে আমি যখন জোয়ান ছিলাম তখন আমি মাছ ধরতে গিয়ে একটা মাছের বদলে মারমেড ধরে ফেলেছিলাম, এবং সেই মারমেডটাকে ভীষণ সুন্দর দেখতে ছিল, তাকে দেখা মাত্রই আমি তাকে ভালোবেসে ফেলি এবং সেই মারমেডটাও আমায় ভালোবেসে ফেলে। এরপরে আমরা একসাথে সময় কাটাতাম, কিন্তু সেই মারমেডটা তার দুনিয়া ছেড়ে আমাদের দুনিয়ায় আসতে রাজি হয়নি, এবং তার চলে যাওয়ার পরে আমি অনেক দিন অপেক্ষা করি, কিন্তু সে ফিরে আসে না। এরপরেই একদিন আমি আমার বাড়ির সামনে একটা বাচ্চা পাই, এবং সেটাই আমার বংশধর ছিল, আর সেই বাচ্চাটা আর কেউ নয় বরং তোমার বাবা ম্যাট। এর মানে রায়ান যেই রানীর সঙ্গে দেখা করেছিল সেটা আসলে তার দিদা, এবং সেই কারণেই রায়ান জলের তলায় অতক্ষণের জন্য নিঃশ্বাস আটকে রাখতে পারত। এরপরেই রায়ান সিদ্ধান্ত নেয় যে সেই তার দাদুকে ওই মারমেড আইল্যান্ডে নিয়ে যাবে, কারণ তার দাদু তো আগে থেকে এই মারমেডদের ব্যাপারে জানত, এবং তারপরেই তারা জাহাজে করে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝ সমুদ্রে তারা দেখতে পায় যে করাল একটি জালে আটকা পড়ে গেছে, এবং সেই কারণেই তাকে বাঁচানোর জন্য করালকেও তারা তাদের জাহাজে তুলে নেয়। কিন্তু যেহেতু করাল অনেকক্ষণের জন্য সেই জালে আটকে ছিল, সেই কারণে তার অবস্থা প্রায় খারাপ হয়ে যায়। আর তাকে বাঁচানোর জন্য যখনই রায়ান তার বুকে হাত রাখে, সঙ্গে সঙ্গে সেখানে একটা ম্যাজিকের মতো হয় আর করালের শরীর ঠিক হয়ে যায়। এর মানে রায়ানও এখনও তার সেই জাদুই শক্তিগুলো ব্যবহার করতে শিখছে। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে রায়ানের দাদুর শরীর হঠাৎ করে খারাপ হয়ে যায়, আর করালের শক্তিও এখন তাকে আর ঠিক করতে পারছে না। এরপরেই রায়ান তার দাদুকে সেই মারমেড আইল্যান্ডে নিয়ে যায়, যাতে তার দাদুর পুরনো ভালোবাসা মানে তার দিদা ওই মারমেডদের রানী সেখানে এসে তাকে ঠিক করে তুলতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পরে তারা দেখে যে ওখানে কেউই আসছে না। অন্যদিকে ম্যাট হাসপাতালে তার বাবাকে খুঁজে না পেয়ে জেনার সাথে তার বাবার বোটে লাগানো জিপিএসকে ট্র্যাক করতে করতে সেখানেই পৌঁছে যায়, এবং সেখানে সে তার বাবার ওই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে, কারণ তার বাবার প্রাণ এখন যখন তখন যেতে পারে। সেই সময়তেই সেখানে ওই মারমেড আইল্যান্ডের রানী চলে আসে, তার সাথে সেখানে আরও কিছু মারমেডরা ছিল, এবং তারা সকলে মিলে একসাথে শক্তির প্রয়োগ করে ম্যাটের বাবাকে সুস্থ করে তোলে। এবং সেখানে ওই মারমেড আইল্যান্ডের রানীর পুরো পরিবার একসাথেই ছিল, আর সেখানে ম্যাটও তার মায়ের সঙ্গে প্রথমবার দেখা করে। এরপরেই আমরা দেখতে পারি যে জেনা আর ম্যাট এখন একসঙ্গে থাকে, আর অন্যদিকে করালকেও রায়ানের সঙ্গে দেখা করার পারমিশন দেওয়া হয়েছে। আর এর সাথেই এই সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আ মারমেডস টেলের গল্প। আশা করছি আপনাদের সিনেমার প্লটটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনসগুলি শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।